নেশা বড় পালায় হয়ে উঠেছে রাজ্যের যুব সম্প্রদায়ের কাছে মাদকের নেশায় পাগল প্রায় তাদের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে নেশায় চুর হয়ে নেশার জন্য টাকা নিজের মা বাবার উপর হাত তুলতেও তারা দ্বিধাবোধ করছে না ঘটনা সামনে এলো এডিনগর এলাকায় মার কাছে নেশার জন্য টাকা চেয়ে টাকা না পেয়ে মাকে শারীরিক ভাবে নিগ্রহ করল ছেলে নিগৃহীতা মায়ের নাম অঞ্জলি সাহা জানা গেছে বুধবার রাতে নেশা করার পরও সে নেশা জুৎসই না হওয়ায় ছেলে কার্তিক সাহা মায়ের কাছে এসে নেশার জন্য টাকা চায় কিন্তু দিনমজুর ফ্যামিলির গরিব মা ছেলের আবদার রাখতে পারেনি আর তাতেই ক্ষিপ্ত হয়ে উঠে ছেলে কার্তিক সে নেশার জন্য নাছরবান্ধা হয়ে মায়ের কাছ থেকে টাকা আদায় করতে গৌ ধরে এবং টাকা না পেলে সে তার মাকে খুন করবে বলেও হুমকি দেয় কিন্তু মা অঞ্জলি সাহার কাছে কোনো টাকাই ছিল না সে সময় কার্তিকের বাবা ছিল না বাড়িতে সংসারে বোঝা জন্য রাতে তিনি রিক্সা চালাতে বেরিয়েছিলেন নির্যাতিতা রিক্সা চালক সাবি জানিয়েছেন তাদের বাড়িতে ছয় জন সদস্য সাবিস্ত্রী ছাড়াও তাদের মেয়ে জন তিন মেয়ের বিয়ে হয়ে গেছে ছেলে একজন কিন্তু সেই ছেলে বিভিন্ন বিভিন্ন ধরনের নেশায় আসক্ত হয়ে পড়েছে একদিন সে কাজে গেলে পনেরো দিন বাড়িতে বসে নেশা করে সংসারে খরচ টানতে হয় বয়স্ক বাবাকে নেশার জন্য টাকা চেয়ে সে প্রায়ই মায়ের উপর হম্বিতম্বি করতো বলে অভিযোগ বাবা প্রতিবেশীরাও কার্তিকের যন্ত্রণায় অস্থির বুধবার রাত্রে কার্তিক নেশার টাকার জন্য বেধরক মারধর করে মা অঞ্জুলি সাহাকে ক্ষতবিক্ষত করে দে মায়ের শরীর একসময় ছেলের মা সহ্য করতে না পেরে মায়ের রক্তভূমি হতে শুরু করে রিক্সা চালিয়ে বাড়িতে ফিরে গৃহস্বামী নীতিশ সাহা দেখতে পান তার স্ত্রী মাটিতে পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে তিনি স্ত্রীকে নিয়ে আসেন জিবি হাসপাতালে সেখানে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি অঞ্জলি সাহা ঘটনা পরিপ্রেক্ষিতে এরিনগর থানায় মামলা করেছে নীতিশবাবু মামলা হাতি নিয়ে পুলিশ তদন্তে নেমেছে